যদি পুরনো অবস্থায় ফিরে যেতে হয় তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ জাতি সবচেয়ে বড় একটি সুযোগ পেয়েছে। এর আগে কখনোই মানুষ একটি বিষয়ে এতটা ঐক্যবদ্ধ হয়নি যে আমাদের পরিবর্তন দরকার। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে। কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কেউ বলছে সংস্কার শেষ করার পরে নির্বাচন হওয়া উচিত। তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0 যেতে চাই না, তাই এই বিতর্ক চলছে। এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা, মাজারে হামলা ও মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, লোকজন বিপ্লবের আবহে ছিল, বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল, অনেকে খুন হয়েছেন, যাদের কারণে তাদের সহযোদ্ধাদের প্রাণ গেছে, তাদের খুঁজছিলেন তারা। এজন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছেন। এছাড়া প্রধান উপদেষ্টা বলেন, আপনি যখন সংখ্যালঘুদের কথা বলছেন, এই সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তারা আওয়ামী লীগ দলের সঙ্গে যুক্ত, তাই আপনি এটা আলাদা করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে নাকি হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয়েছেন। তবে এটা নিশ্চিত যে তারা আক্রান্ত হয়েছেন, কিন্তু যখনই আমরা সরকারের দায়িত্ব নেই শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করি। এমনকি প্রতিশোধ নেওয়ার ঘটনাটি মাত্র সপ্তাহ দুয়েকের মতো হয়তো ছিল, বর্তমানে বিক্ষোভ হচ্ছে, তবে তা প্রতিশোধমূলক বিক্ষোভ নয় বলেও মন্তব্য করেন তিনি। বেশিরভাগ বিক্ষোভই মজুরি বাড়ানো, চাকরির দাবি নিয়ে, যারা আগের সরকারের সময় চাকরি হারিয়েছিলেন। এতে আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছি। এছাড়া সবকিছু নিয়মতান্ত্রিকভাবে সমাধান করার চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।